ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আমরা শিউড়িতে চলে যাব। শিউড়ির হাটজন বাজারের মঞ্চক থেকে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়। গোপাল, তোমার কাছে আগে যাচ্ছি। এখানে আমরা দেখতেই পাচ্ছি শোভাবাজার রাজবাড়িতে সকাল থেকে নবমীর পুজো চলছে, এখন সেখানে আরতি চলছে। গোপাল, তুমি যে মণ্ডপে রয়েছো সেখানে এখন কি চলছে? নবমীর পুজো চলছে এখানে, একদম নটরাজ মূর্তির আদলে, নজর নটরাজ ভঙ্গিমায় এখানে দেবী দুর্গা রয়েছেন, লক্ষ্মী, গণেশ, কার্তিক সবকিছুই দেবী দেবী এখানে রয়েছেন নটরাজের ভঙ্গিমায়। এখানে মণ্ডপ সজ্জা করা, মণ্ডপের যে সজ্জা সেটা কিন্তু সুন্দর, একদম পাহাড় গ্রামীণ যে ভাবনা সেই সব কিছুকেই তুলে ধরা হয়েছে এখানে। বাঁশ, কাঠ এই সমস্ত জিনিসপত্র দিয়ে কিন্তু এখানে মণ্ডপ নির্মাণ করা হয়েছে। সেই মণ্ডপের সামনে তুমি জানো সব কিছুই কিন্তু এবার করোনা বিধি মেনে অতিমারির সময়কাল, তার জন্য প্রায় মণ্ডপ থেকে 30 মিটার দূরে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এবং সুন্দরভাবে দূর থেকে যাতে মানুষ দেখতে পারেন তার জন্য একদম খোলা মঞ্চ, খোলা মঞ্চ রাখা হয়েছে। সেই খোলা মঞ্চ থেকে কিন্তু মানুষ, মণ্ডপ থেকে কিন্তু মানুষ প্রতিমা দর্শন করছেন একেবারে সমস্ত নিয়ম মেনে। আমরা দেখতে পাচ্ছি শিউড়ি হাটজন বাজারে সেখানে পুজোর আয়োজন করা হয়েছে, এবং সেখানেও নবমীর পুজো চলছে।